সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। এই মহামারীর সময় ঘরের মধ্যে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আমি সোহেল আহমেদ, অশোক সুপার মেকানিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমি চতুর্থ পর্বে মেটালার্জি সাবজেক্টে ক্লাস নিব। আমি ইতিমধ্যে দুইটা ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পিক আয়রন উৎপাদন। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বিশেষ উদ্যোগে এবং A2I এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিরলস চেষ্টায় আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস দিতে পেরেছি। তোমরা নিয়মিত লেখাপড়া করবে, অনলাইনে যুক্ত থাকবে, আর জরুরি প্রয়োজনে বাহিরে গেলে বাহির থেকে এসে 20 সেকেন্ড পর্যন্ত সাবান পানি দিয়ে হাত ধৌত করবে। তো আমি তোমাদেরকে পিক আয়রন সম্পর্কে ধারণা দিব। এর আগে আমি যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে পড়িয়েছি সেই অধ্যায় রিভিউ একটু আলোচনা করব। তার আগে আমরা তৃতীয় অধ্যায় কি কি বিষয় আমরা শিখব, চুল্লি সম্পর্কে আমরা জানতে পারবো, চুল্লির শ্রেণী বিভাগ জানতে পারবো, পিক আয়রন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, বার্তা চুল্লি বা মারুত চুল্লির গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, বার্তা চুল্লি বা মারুত চুল্লির কাজ সম্পর্কে জানতে পারবো, বার্তা চুল্লিতে রাসায়নিক বিক্রিয়া সমূহ জানা যাবে, ধাতুমলের উপাদান ও ব্যবহার সম্পর্কে জানা যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় এট এ গ্লান্স। আমরা এখন দ্বিতীয় অধ্যায় সম্পর্কে দেখবো, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় পূর্বে আমরা যে বিষয়টা শিখেছি এটা আমি কিছুক্ষণ রিভিউ করব। যেটা হচ্ছে আকরিক সম্পর্কে জেনেছি, ধাতুর আকরিকের শ্রেণী বিভাগ জেনেছি, আকরিকের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি, বাংলাদেশে প্রাপ্ত ধাতব আকরিকের সম্পর্কে জানতে পেরেছি, দুর্গল সামগ্রী সম্পর্কে জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় অধ্যায় যে আমরা ধাতব আকরিক, আকরিক হচ্ছে প্রকৃতিগতভাবে বিশুদ্ধ ধাতু, খুব কমই পাওয়া যায়। অধিকাংশ ধাতুই বিভিন্ন পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় ভূপৃষ্ঠে ভূগহ্বরে অবস্থান করে, সেগুলোকেই আকরিক বলে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, ধন্যবাদ। ধাতব আকরিক কোনো খনিজ থেকে সহজে ও লাভজনকভাবে কোনো ধাতু সংগ্রহ করা গেলে তাকে ধাতুর আকরিক বলে। যেমন লোহার আকরিকের মধ্যে আমরা দেখেছি ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট ইত্যাদি। লোহা আকরিক যে সব খনিজ পদার্থ থেকে সহজে লাভজনকভাবে লোহা নিষ্কাশন করা হয়, সেই সব খনিজ পদার্থকে লোহা আকরিক বলে। লোহা আকরিকগুলোর মধ্যে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট। আকরিকের প্রস্তুতি, আকরিককে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে, আকরিক নিষ্কাশনের প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আকরিকের প্রাথমিক শোধন, অন্যটি হচ্ছে বিগলন। এই আকরিকের প্রাথমিক শোধনকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা আবহাওয়াকরণ, পেষণ, ঘনীকরণ। আবহাওয়াকরণ অর্থাৎ বায়ুতে সাধারণ খোলা আকাশের মধ্যে আকরিককে কিছু সময় রেখে দেওয়া, এটাই হচ্ছে আকরিকের আবহাওয়াকরণ। পেষণ হচ্ছে এটাকে চূর্ণকরণ হয়, বড় বড় আকরিককে ছোট ছোট টুকটায় পরিণত করা হয়। এরপরে ঘনীকরণ করা হয়, এবং ঘনীকরণ আমরা দেখেছি ফিজিক্যাল ঘনীকরণ এবং কেমিক্যাল ঘনীকরণ। বাংলাদেশে প্রাপ্ত ধাতব আকরিক, বাংলাদেশের নিজস্ব কোনো প্রকার ধাতব আকরিক নেই, ইনগট সরাসরি বিদেশ থেকে আমদানি করা হয়। বর্তমানে জাহাজের স্ক্র্যাপ গলিয়ে ইস্পাত উৎপাদন করা হয়, এগুলো নির্মাণ সামগ্রী হিসাবে কাজ করে। যদিও আমাদের দেশে বর্তমানে কিছু কিছু আকরিকের সন্ধান মিলেছে, কিন্তু এইগুলো উত্তোলনের কাজ এখনো শুরু হয়নি, অর্থাৎ যথেষ্ট পরিমাণ আকরিক পাওয়া যায়নি, এবং কিছু আকরিক পাওয়া গেলেও সেগুলো উত্তোলনের ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। তবে ভবিষ্যতে আমাদের দেশে ইস্পাত শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে অনেকে ধারণা করে থাকেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে দুর্গল সামগ্রী। দুর্গল সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ধাতু গলানোর জন্য যে চুল্লি ব্যবহার করা হয় এবং চুল্লিকে তাপের হাত থেকে রক্ষা করার জন্য চুল্লির ভিতরে লাইনিং করার জন্য দুর্গল সামগ্রী দেওয়া হয়। অর্থাৎ যেসব সামগ্রী উচ্চ তাপ সহ্য করে, ক্ষয়কারী তরল পদার্থ এবং ধুলিবাহী তপ্ত গ্যাস প্রবাহে নরম না হয়ে মজবুতভাবে টিকে থাকে, তাকেই দুর্গল সামগ্রী বলে। এখানে দুর্গল সামগ্রীর চিত্র দেওয়া আছে। তো দুর্গল সামগ্রীকে আমরা দুই চার ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অম্লীয় দুর্গল সামগ্রী, অর্থাৎ যে সমস্ত দুর্গল সামগ্রী ক্ষারীয় পদার্থের সাথে বিক্রিয়া করে তাকে অম্লীয় দুর্গল সামগ্রী বলে। এরপরে আমরা দেখেছি ক্ষারকীয় দুর্গল সামগ্রী, নিরপেক্ষ দুর্গল সামগ্রী এবং দুষ্প্রাপ্য দুর্গল সামগ্রী। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে উত্তম দুর্গল সামগ্রীর বৈশিষ্ট্য। 1 নম্বর, কাঙ্ক্ষিত নির্দিষ্ট তাপমাত্রায় দুর্গল সামগ্রী কোনো অবস্থায় নরম হবে না বা গলবে না। 2, দুর্গল প্রতিরোধ ক্ষমতা অবশ্যই থাকতে হবে, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই থাকতে হবে। 3, দুর্গল সামগ্রীর তাপীয় সংকোচন ও প্রসারণ অতি নিম্নতম মাত্রায় থাকতে হবে।
চার ধাতু খনিজমাল বা ধাতুমালের সাথে এটি বিক্রিয়া করবে না। পাঁচ তরল বা গ্যাসীয় অতিক্রম করার মতো সচ্ছিদ্রতাতে থাকতে হবে। ছয় বৈদ্যুতিক চুল্লিতে ব্যবহার করা হলে এর বিদ্যুৎ পরিবাহিতা ন্যূনতম থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দুর্গল সামগ্রীর কাজ হচ্ছে দুর্গল সামগ্রীর কার্যকারিতা বিশ্লেষণে ধাতুবিদরা একে চুল্লির মেরুদণ্ড বলে অভিহিত করেন। দুর্গল সামগ্রী ছাড়া চুল্লির নির্মাণ ও ধাতু গলানোর বিষয়টি কার্যকরহীন বলে মনে করেন, কারণ দুর্গল সামগ্রী গলিত ধাতুর ধারক হিসেবে কাজ করে, চার্জের অধিক তাপ সহ্য করে, চুল্লির ভিতরের উচ্চ তাপ সহ্য করে, সৃষ্ট গ্যাস নিয়ন্ত্রণ ও গ্যাসের তাপ সহ্য করে, ধাতুমল ও গ্যাসের প্রতিক্রিয়া থেকে চুল্লিকে রক্ষা করে, ক্ষয় ও ঘর্ষণ রোধ করে, গলন কাজে সহায়তা করে, চুল্লিতে তাপ প্রবাহে বাধা দান করে, জ্বালানি খরচ কমায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে ধারণা, এবং আজকে আমি যে তৃতীয় অধ্যায় বিষয়টা শিখাবো পড়াবো সেটা হচ্ছে পিগ আয়রন, অর্থাৎ প্রোডাকশন অফ পিগ আয়রন, কিভাবে পিগ আয়রন তৈরি করা হয়। এখানে পিগ আয়রনের ছবি দেখতে পাচ্ছি। পিগ আয়রন প্রথমে আকরিককে চুল্লিতে গলানো হয়। এই চুল্লিটা হচ্ছে মেল্টিং ফার্নেস, যেহেতু প্রথমে গলানো হয় সেই জন্য এটাকে পূর্ণ গলন চুল্লি বলা হয়, মেল্টিং ফার্নেস। এবং চুল্লি হচ্ছে পর্যাপ্ত বাতাসের উপস্থিতিতে কোনো জ্বালানি বা ধাতুর সাহায্যে প্রচুর তাপ উৎপন্ন করে আকরিক গলানোর জন্য যে হাতিয়ার ব্যবহার করা হয় তাকে চুল্লি বলে। আমরা এখানে দেখেছি যে চুল্লি এবং ওভেনের মধ্যে পার্থক্য, অর্থাৎ চুল্লিতে সাধারণত 600 ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপ উৎপন্ন করা হয়, এবং 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যে চুল্লি ব্যবহার করা হয় সেগুলোকে আমরা চুল্লি না বলে, ফার্নেস না বলে, সেগুলোকে আমরা ওভেন বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন প্রকারের ধাতু গলন চুল্লি আছে। এখানে আমরা দেখব প্রচলিত রীতি অনুযায়ী চুল্লিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা গলন চুল্লি দুই, পূর্ণ গলন চুল্লি। এখন গলন চুল্লি হচ্ছে যে যে আকরিককে প্রথমে গলানো হয় সেটাই হচ্ছে গলন চুল্লি, অর্থাৎ পিগ আয়রনের জন্য আমরা যে চুল্লি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বার্তা চুল্লি বা মারুত চুল্লি, বা ইংলিশে একে বলে ব্লাস্ট ফার্নেস। আর নন ফেরাস ধাতুর জন্য আমরা বার্তা চুল্লি ব্যবহার করি, সেটা পরিবর্তিত আকারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব পূর্ণ গলন চুল্লি। পূর্ণ গলন চুল্লিকে চুল্লি অনেকগুলো আছে, তার মধ্যে পিটা লোহার জন্য আমরা যে চুল্লি দেখেছি সেটা হচ্ছে পরাবর্তক চুল্লি। এছাড়াও পেটা লোহার জন্য কিপোলা চুল্লি বা বেসিমার কনভার্টার চুল্লি ব্যবহার করা হয়। ঢালাই লোহার জন্য আমরা দেখেছি কিপোলা চুল্লিকে, এই ঢালাইয়ের জন্য আবার বৈদ্যুতিক চুল্লি ব্যবহার করা হয়, এয়ার চুল্লি, রোটারের চুল্লি, এগুলোরও ব্যবহার করা হয়। ইস্পাতের জন্য এখানে আমরা দেখেছি ওপেন হার্ট চুল্লি, এই ইস্পাতের জন্য ওপেন হার্ট চুল্লি ছাড়াও কনভার্টার, বৈদ্যুতিক চুল্লি, ক্রুসিবল ফার্নেস ইউজ করা হয়। অলহস ধাতুর জন্য দেখেছি ক্রুসিবল চুল্লিকে, এবং অলহস ধাতুর জন্য ক্রুসিবল চুল্লি ছাড়া বৈদ্যুতিক চুল্লি এবং পরাবর্তক চুল্লি বা রিভার্টরি চুল্লি ব্যবহার করা হয়। এখানে আমরা পুনগলন চুল্লির বা রিমেল্টিং ফার্নেসের পরাবর্তক চুল্লি এবং কিপোলা চুল্লির চিত্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পরাবর্তক চুল্লির চিত্র, আর এটা হচ্ছে কিপোলা চুল্লির চিত্র, যেটা ঢালাই লোহার কাছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং ওপেন হার্ট চুল্লি নিচে, এটা ওপেন হার্ট চুল্লি, এটা ক্রুসিবল চুল্লি, সেটা নন ফেরাস মেটালের জন্য ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু পিগ প্রোডাকশন অফ পিগ আয়রন বিষয়টা জানবো এখান থেকে, সেহেতু পিগ আয়রন সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ আকরিককে কয়লার সাথে মিশে প্রবল বায়ু প্রবাহের সাহায্যে বার্তা চুল্লিতে অধিক তাপে গলানো হয়, এবং এটিকে নির্দিষ্ট শ্বাসের মধ্যে ঢেলে ঢালাই করা হয়। ঢালাই পদার্থকে পিগ আয়রন বা কাঁচা লোহা বলে। এটি সাধারণত অন্য শ্রেণীর লোহা এবং স্টিল তৈরিতে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পিগ আয়রন সম্পর্কে আবার তোমাদের বলতেছি যে পিগ আয়রন হচ্ছে, পিগ বলতে শুকুরের ছানা বা কুকুরের ছানা বলতে বোঝা, শুকুর বা কুকুরের ছানা নোংরা আকৃতির হয়ে থাকে, এবং পিগ আয়রনও আমাদের পরিপূর্ণ বিশুদ্ধ না, এর মধ্যে ভেজাল বেশি থাকে, আর এটাকে সরাসরি ব্যবহার করা হয় না, অর্থাৎ পরোক্ষভাবে এই পিগ আয়রনকে ব্যবহার করা হয়। আর পিগ আয়রন অন্যান্য শ্রেণীর লোহা বা স্টিল তৈরিতে মূল উপাদান হিসেবে কাজ করে। এখন যেহেতু পিগ আয়রন, এই পিগ আয়রনের মূল উপাদানগুলো আমরা দেখব। পিগ আয়রনের মধ্যে কার্বন থাকে 3 থেকে 3.5%, সিলিকন থাকে 2 থেকে 3%, ম্যাঙ্গানিজ থাকে 0.5 থেকে 1.5%, সালফার থাকে 0.3%, ফসফরাস থাকে 0.005 থেকে 1%,
আর অবশিষ্ট থাকে লোহা 93 থেকে 94%। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বার্তার চুল্লিতে যে চার্জ গুলা ব্যবহার করব সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ বার্তার চুল্লিতে যেহেতু ধাতু গলানো হবে, সেহেতু লৌহ আকরিক দেওয়া হবে, এরপরে কোক, চুনাপাথর ও গরম বাতাস, এই চারটা জিনিস দেওয়া হবে। এর মধ্যে লৌহ, কোক, চুনাপাথর 6:3:1 পরিমাণে আমরা বার্তার চুল্লিতে দিব। আর এদিকে টুয়ারের সাহায্যে গরম বাতাস দেওয়া হবে যাতে অতি উচ্চ তাপের সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু গরম বাতাস ব্যবহার করা হবে এবং চুল্লিতে যে তিনটা জিনিস প্রোডাকশন হবে তার মধ্যে একটা হচ্ছে পিগ আয়রন, 2 নম্বর হচ্ছে ব্লাস্ট বা স্ল্যাগ, 3 নম্বর হচ্ছে বর্জ্য গ্যাস। এই বর্জ্য গ্যাসের যে উপাদান আছে, এই উপাদানগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড হবে 10%, কার্বন মনোক্সাইড 28%, হাইড্রোজেন 2% এবং নাইট্রোজেন 60%। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চুল্লিতে উৎপাদিত গ্যাস সমূহের 25% স্টোভ উত্তপ্তকরণে এবং 15% ব্লোয়িং ইঞ্জিন পরিচালনায় এবং অবশিষ্ট 60% রোলিং মিলে ইস্পাত উৎপাদন বা অন্যান্য কাজে ব্যবহার করা যায়। তো আমরা এখন বার্তা চুল্লির গুরুত্বটা দেখব। আসলে বার্তা চুল্লি আমাদের দেশে, আমি আগেই বলে নিই যে আমাদের দেশে আকরিক না থাকার কারণে এবং জ্বালানির অভাবের কারণে আমাদের দেশে কোনো বার্তা চুল্লি নেই। অর্থাৎ বার্তা চুল্লির জন্য লৌহ আকরিক এবং যথেষ্ট পরিমাণ জ্বালানির প্রয়োজন। এ চুল্লি বিরাট মোচাকৃতির একটি স্টিলের চোঙ বিশেষ, 6 থেকে 12 মিলিমিটার পুরুত্বে স্টিল পাতকে ওয়েল্ডিং বা রিবিটিং করে চুল্লি তৈরি করা হয়। এর ভিতরের ব্যাস প্রায় 4 থেকে 8 মিটার এবং উঁচু প্রায় 30 থেকে 35 মিটার হয়ে থাকে। দুর্গল ইট দ্বারা ভিতরের দিকে আস্তরণ দেওয়া থাকে। চুল্লিতে চার্জ হিসেবে লোহা করি কোক ও চুনা পাথর দেওয়া হয়। অধিকাংশ তাপ পাওয়ার জন্য গরম বাতাসের ঝাপটা ব্যবহার করা হয়। প্রতিদিন এ চুল্লি থেকে 250 থেকে 1200 টনের মতো পিগ আয়রন উৎপাদিত হয়ে থাকে। লৌহ আকরিক ও জ্বালানি হিসাবে কয়লা না থাকলে এ চুল্লির প্রয়োজন হয় না, সেই জন্য আমাদের দেশে এই চুল্লি নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বার্তা চুল্লির গঠন দেখব। অর্থাৎ বার্তা চুল্লি অনেকগুলো অংশ নিয়ে গঠিত। তার মধ্যে এখানে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে বাহিরের চোং অর্থাৎ শেল, 2 নম্বর হচ্ছে আস্তরণ বা লাইনিং, 3 নম্বর হচ্ছে হার্থ, 4 নম্বর বোস, 5 নম্বর স্ট্যাক, 6 নম্বর কলাম, 7 নম্বর কাপ অ্যান্ড কোন ব্যবস্থা, বাসল পাইপ, 9 নম্বর টুয়ার, 10 নম্বর স্ল্যাগ নস এবং 11 নম্বর আয়রন নস। এছাড়াও আরো অন্যান্য অংশ থাকে বা অন্যান্য সরঞ্জাম থাকে, যেমন গ্যাস ব্লোয়িং ইঞ্জিন, সেটা তাপ উৎপাদনের জন্য বাতাস দেওয়ার প্রয়োজনে ব্যবহার করা হয়। এছাড়া ব্লাস্ট স্টোভ, নির্গমন পাইপ, ডাস্ট ক্যাচার, স্কিপ ব্রিজ, স্কিপ কার ও চার্জিং প্ল্যাটফর্ম থাকে। আমরা যদি একটু বিষয়ে বিস্তারিত আলোচনা করি যে বাহিরের চোং বা শেল, আমরা উপরেই বলছি, আমরা আগেই বলেছি যে চুল্লির বহিরাবরণ 6 মিলিমিটার থেকে 12 মিলিমিটার পুরুত্বের স্টিল প্লেট দ্বারা রিবেটিং বা ওয়েল্ডিং এর সাহায্যে জোড়া দিয়ে তৈরি করা হয়। লাইনিং অর্থাৎ উপরের স্টিল প্লেটকে অধিক উত্তাপের হাত থেকে রক্ষা করার জন্য চুল্লির ভিতরে দিকে দুর্গল ইট বা সিলিকা ইটের আস্তর দেওয়া হয়। চুল্লির বিভিন্ন অংশের আস্তরণের তারতম্য থাকে। উপরের দিকে স্ট্যাকের আস্তরণ 1.2 থেকে 1.5 মিটার, বেশি অংশের আস্তরণ 0.6 থেকে 1 মিটার এবং হার্ত অংশের আস্তরণ 1 মিটার দেওয়া হয়। হার্ত অংশটা এই চুল্লির নিচের অংশটাকে হার্ত বলে, সর্বনিচের অংশকে হার্ত বলে। হার্ত গলিত ধাতুর বা ধাতু মলকে ধারক হিসেবে কাজ করে। গভীর ও শক্ত কংক্রিটের ভিতরে উপর উপর কয়েক স্তর দুর্গল ইট দিয়ে হার্ত তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বোস অংশ নিয়ে আলোচনা করব। বোস অংশ হচ্ছে এ অংশে ধাতুর পূর্ণ গলন সম্পন্ন হয়। এর উচ্চতা প্রায় 4 থেকে 5 মিটার, নিচের অংশে ব্রাশ হার্তের সমান এবং এখানেই সর্বাধিক তাপ উৎপন্ন হয়। এরপরে আমরা দেখব স্ট্যাক। চুল্লির গলা থেকে বোস পর্যন্ত দূরত্বকে স্ট্যাক বলা হয়। এর উচ্চতা সম্পূর্ণ চুল্লির প্রায় 5 ভাগের 3 ভাগের সমান। কলাম, শক্ত কংক্রিটের
ভিতরে 12 থেকে 16টি কাস্ট আয়রন পিলার চুল্লির উপর থাকে। এসব পিলারকে কলাম বলা হয়। কাপ অ্যান্ড কোন ব্যবস্থা, চুল্লির সম্পূর্ণ উপরের অংশে একটি হপার, তার মধ্যে কোন আকৃতির উপরে উপরি দুইটি বেল থাকে, এই ব্যবস্থাকে কাপ অ্যান্ড কোন ব্যবস্থা বলা হয়। বাসল পাইপ, বাসল পাইপ হচ্ছে বোসের নিম্নাংশে চুল্লির ভিতরে চারদিকে বায়ু প্রবাহের জন্য যে বিরাট আকৃতির পাইপ থাকে তাকে বাসল পাইপ বলে। স্টোভ থেকে সরবরাহ লাইন দিয়ে উত্তপ্ত বায়ু প্রথমে বাসল পাইপে প্রবেশ করে। ক্রিয়ার, বাসল পাইপ থেকে মোচাকৃতির বাসল পাইপ থেকে মোচাকৃতির দ্বৈত দেয়াল বিশিষ্ট 12 থেকে 16টি তামা ও কাঁসার নল দিয়ে চুল্লির ভিতরে প্রবল বেগে বাতাস সরবরাহ করা হয়। স্ল্যাগ নস, আমরা বলেছি হাড়ের অংশে দুইটা ছিদ্র থাকে, একটা হচ্ছে স্ল্যাগ স্ল্যাগের জন্য আর একটা হচ্ছে আয়রন নস, আয়রন নসটা নিচে থাকে এবং স্ল্যাগ নসটা উপরে থাকে, হাড়ের উপরের অংশে থাকে। এছাড়া ব্লোয়িং ইঞ্জিন ব্যবহার করা হয় বাতাস প্রবাহের জন্য, ব্লাস্ট টোপ ব্যবহার করা হয় এই বাতাসকে উত্তপ্ত করার জন্য, নির্গমন পাইপ ব্যবহার করা হয় এক্সস্ট গ্যাস বের করে দেওয়ার জন্য, স্ক্রিপ ব্রিজ এবং স্ক্রিপ কার অর্থাৎ আকরিক সহ যে কাঁচামালটা সেটা কাপ অ্যান্ড কো কোনো ব্যবস্থার মধ্যে দেওয়ার জন্য এখানে স্ক্রিপ ব্রিজ এবং স্ক্রিপ কারের সাহায্যে এটাকে উপরে উঠানো হয়। এরপরে চার্জিং প্ল্যাটফর্মের ফর্ম থাকে যেখান থেকে চার্জটা বার্তা চুল্লির মধ্যে দেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো আসলে এই সাবজেক্টটা থিওরিটিক্যাল বিষয়, তোমাদের ধৈর্য সহকারে শুনতে হবে, পড়তে হবে এবং এই বিষয়ে তোমাদের চিন্তা ভাবনা করতে হবে, তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। তো আমরা এখন যে বিষয়টা যাচ্ছি সেটা হচ্ছে বার্তা চুল্লির কার্যপদ্ধতি। বার্তা চুল্লি আমরা আগেই বলেছি চুল্লির হাড় অংশে কাঠ তেল ইত্যাদি দ্বারা প্রথমে আগুন ধরানো হয়। চার্জ হিসাবে লোহা আকরিক কোক চুনা পাথর ও গরম বাতাস দেওয়া হয়। চুল্লির তাপমাত্রা যথাক্রমে 200 থেকে 1900 ডিগ্রি সেলসিয়াস থাকে। হাড়তে ধাতুমাল হালকা বলে গলিত ধাতুর উপরে বাসে। ধাতুমাল ও গলিত ধাতু হাড় থেকে বের করে নেওয়ার জন্য ছিদ্র পথ থাকে। গলিত ধাতুকে ইনগট রূপে ঢালাই করা হয়। একটি বার্তা চুল্লি প্রতিদিন 250 টন থেকে 1200 টন পর্যন্ত পিগায়রন উৎপাদন করতে সক্ষম হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে আগেই বলেছি যে এই বার্তা চুল্লিতে চার্জ হিসাবে আকরিক লৌহ আকরিক কোক চুনা পাথর ও গরম বাতাস দেওয়া হয় এবং এটার প্রোডাকশন হিসাবে যে জিনিস উৎপাদন হয় তার মধ্যে একটা হচ্ছে স্ল্যাগ পিগ আয়রন ও বর্জ্য গ্যাস। এবং প্রতিদিন একটা বার্তা চুল্লি একবার চালু হলে এটাকে অনবরত অনেক দিন পর্যন্ত এটাকে চালু রাখা যায় বা চালানো যায়। এখানে প্রতিদিন এই বার্তা চুল্লি থেকে প্রায় 250 টন থেকে 1200 টন পর্যন্ত পিগ আয়রন উৎপাদন করতে সক্ষম হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বার্তা চুল্লির রাসায়নিক বিক্রিয়াগুলো দেখব। তার আগে বার্তা চুল্লিকে আমরা একটু ব্যাগে যদি যাই, বার্তা চুল্লিকে মোটামুটি 5টা অংশে ভাগ করা হয়েছে। এই 5টা অংশের মধ্যে আমাদের প্রথমে ভেজা মুক্তকরণ মণ্ডল অর্থাৎ আর্দ্রতা মুক্তকরণ মণ্ডল, এর পরবর্তী অংশকে আমরা বিজারণ মণ্ডল বলে থাকি, বিজারণ মণ্ডল বা রিডাকশন জোন, এটার তাপমাত্রা 400 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এবং প্রথম যে জোনটা ভেজা মুক্তকরণ অঞ্চল বা জোন, এটাতে 200 থেকে 400 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে। এরপরে তাপ শোষণ মণ্ডল বা হিট অ্যাবজর্পশন জোন, এখানেও 900 থেকে 1200 ডিগ্রির মতো তাপমাত্রা থাকে। এরপরে মেল্টিং জোন, আমরা 4 নম্বরে দেখেছি মেল্টিং জোন বা বিগলন জোন, এরপরে সর্বশেষ কম্বাসন জোন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়গুলো যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা এখন ময়েশ্চার ইভাপোরেশন জোন অর্থাৎ আর্দ্রতা মুক্তকরণ জোন সম্পর্কে একটু ধারণা দেব। চুল্লির গলার অংশ থেকে প্রায় 3 মিটার নিচে 200 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার্জিং দ্রব্যের সব জলীয় অংশ সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়। এছাড়া চার্জের উপর তাপের কোনো প্রভাব পড়ে না। এটা হচ্ছে ভেজা মুক্তকরণ জোনের জোনে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বিজারণ মণ্ডল। এই বিজারণ মণ্ডলকে রিডাকশন জন্য বলা হয়। 400 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চুল্লির গলা থেকে 14 মিটার এবং আর্দ্রতা মুক্তকরণ মণ্ডল থেকে
প্রায় 11 মিটার নিচ পর্যন্ত এই এলাকা বিস্তৃত। এই অংশে কার্বন এবং কার্বন মনোঅক্সাইডের বিজারণের মাত্রা বাড়ে, আয়রন অক্সাইড অনেকটা বিজারিত হয়। এই অংশের নিচের দিকে চুনা পাথর বিয়োজিত হয়ে চুন, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অক্সিজেন দ্রবীভূত হওয়ায় লোহা ঝাঁঝরা হয়ে স্পঞ্জের মতো হয়ে যায়। এই অংশে 1 থেকে 12 এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তাপ শোষণ মণ্ডল। তাপ শোষণ মণ্ডল বা হিট অ্যাবজর্পশন জোন তাপমাত্রা 900 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস, স্ট্যাক রেখা থেকে প্রায় 14 মিটার এবং বিজারণ মণ্ডল থেকে প্রায় 4 মিটার নিচ পর্যন্ত এই অংশ বিস্তৃত। পঞ্চ লোহা উত্তপ্ত কোকের সংস্পর্শে এসে কার্বন যুক্ত হতে থাকে এবং তাপ শোষণ করে। এরপরে আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে বিগলন জোন। তাপমাত্রা 1350 থেকে 1750 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এই জোনে, স্ট্যাক রেখা থেকে 22 মিটার এবং তাপ শোষণ মণ্ডলের প্রায় 4 মিটার নিচ পর্যন্ত বিস্তৃত। এরপরে আমরা কম্বাসন মণ্ডল, এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 1800 থেকে 1900 ডিগ্রি সেলসিয়াস, স্ট্যাকের উপর থেকে 27 মিটার এবং বিগলন মণ্ডল থেকে 3 মিটার পর্যন্ত বিস্তৃত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন রাসায়নিক বিক্রিয়া সমূহ দেখব ব্লাস্ট ফার্নেসের। প্রথমে আমরা যে লৌহ আকরিক নেই অর্থাৎ ফেরাস অক্সাইড, এর সাথে কার্বন মনোঅক্সাইড যুক্ত হয়ে আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং আয়রন পরবর্তীতে আয়রন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড প্লাস কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। আয়রন এবং কার্বন মনোঅক্সাইড থেকে বিয়োজিত জারিত হয়ে আয়রন অক্সাইড প্লাস কার্বন উৎপন্ন হয়। এরপরে আমরা যখন এর মধ্যে বাতাস প্রবাহিত করি এবং কার্বন ডাইঅক্সাইড এর সাথে কার্বনের বিক্রিয়া, আমরা এখানে কোক ব্যবহার করে থাকি এবং কার্বন ডাইঅক্সাইড এবং কার্বনের সাথে বিক্রিয়া করে এবং কার্বন মনোঅক্সাইড উৎপন্ন করে। আর আমরা এখানে ফ্লাক্স হিসাবে অর্থাৎ অবদ্রব্য যাতে গলিত ধাতুর উপরে ভেসে যায় সেজন্য স্ল্যাগ ফ্লাক্স হিসাবে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয় এবং ক্যালসিয়াম কার্বনেটটা বিজারিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম কার্বনে এটাও ভেঙে বিজারিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। এরপরে আবার আয়রন অক্সাইডকে কার্বনের সাথে বিক্রিয়া করে আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এইভাবে বিক্রিয়াগুলো সম্পূর্ণ হতে থাকে। এরপরে ম্যাঙ্গানিজ অক্সাইড এবং কার্বন এর সাথে বিক্রিয়া করবে, ম্যাঙ্গানিজ কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। এরপরে আমরা দেখেছি যেটা সেটা হচ্ছে যে স্ল্যাগটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সিলিকন অক্সাইড, এই তিনটা মিলে হয় সিলিকেট, এটা স্ল্যাগ। অর্থাৎ এইভাবে ধাপে ধাপে বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় ব্লাস্ট ফার্নেসের মধ্যে। সর্বশেষে আমরা হার্থ অংশ থেকে আয়রন নোসের মাধ্যমে পিক আয়রন কালেকশন করি। এখন যেহেতু হার্থ অংশের উপরের অংশে থাকে স্ল্যাগ নস বা একটা ধাতুমলের জন্য ছিদ্র থাকে এবং এই ধাতুমলগুলোর মধ্যে কি কি উপাদান থাকে এবং কোথায় ব্যবহার করা হয় সেই বিষয়টা আমরা এখন তোমাদেরকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারতেছ, আর যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট করতে লিখে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ধাতুমলের উপাদান এবং ব্যবহার। ধাতুমলের উপাদানের মধ্যে 1 নম্বর হচ্ছে সিলিকন অক্সাইড, এটা থাকে 25 থেকে 33%, চুন ক্যালসিয়াম অক্সাইড এটা থাকে 32 থেকে 45%, ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে 4 থেকে 5%, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা থেকে 1 থেকে 28%, ম্যাঙ্গানিজ অক্সাইড এটা থেকে 1 থেকে 2%, আয়রন অক্সাইড 1 থেকে 2%, ক্যালসিয়াম সালফাইড 1.8 থেকে 6% পর্যন্ত। অর্থাৎ ধাতুমলের এগুলো উপাদানগুলো থাকে এবং ধাতুমলের ব্যবহার, আমরা যেহেতু ধাতুমল এটা স্ল্যাগ হিসেবে বের হয় এবং এটাকেও ব্যবহার করা যায় রেলওয়ের ব্লাস্টে স্ল্যাগ ইটের কাঁচামাল হিসেবে এবং মেজের টাইলস হিসেবে প্রস্তুত ধাতুমল ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই বলেছি যে আমাদের যে ব্লাস্ট ফার্নেস থেকে যে তিনটা জিনিস প্রোডাকশন হয়, একটা হচ্ছে পিক আয়রন, সে পিক আয়রন সম্পর্কে তোমাদেরকে বলেছি। এরপরে ধাতুমল, ধাতুমলের উপাদান এবং ব্যবহার সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম। এর আগে আমি তোমাদেরকে বর্জ্য গ্যাস
অর্থাৎ বর্জ্য গ্যাসের মধ্যে আমরা দেখেছি যে কি কি উপাদানগুলো থাকে। এই উপাদানগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে 10%, কার্বন মনোঅক্সাইড থাকে 28%, হাইড্রোজেন থাকে 2% এবং নাইট্রোজেন থাকে 60%। অর্থাৎ এই তিনটা জিনিস এই পিগ আয়রন ব্লাস্ট ফার্নেসের মাধ্যমে আমরা তৈরি করতে থাকি, এবং পিগ আয়রনকে সরাসরি সরাসরি কোনো কাজে ব্যবহার করা যায় না। এটাকে পরবর্তীতে লোহার তৈরির জন্য বা স্টিল তৈরির জন্য কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, মোটামুটি এই বিষয়গুলো আমি তোমাদেরকে ধারণা দিলাম, এটাই ছিল আমাদের তৃতীয় অধ্যায়। এখন আমরা যদি আবার একটু রিভিউ করি, যে তৃতীয় অধ্যায়ে আমরা যে বিষয়টা দেখলাম, 1 নম্বর হচ্ছে চুল্লি বিষয় তোমাদেরকে ধারণা দিলাম, এরপরে চুল্লির মানব চুল্লির গঠন সম্পর্কে বলেছি, তারপর চুল্লির কার্যপদ্ধতি আলোচনা করা হয়েছে, চুল্লির রাসায়নিক বিক্রিয়া দেখানো হয়েছে, এবং চুল্লির যে ধাতুমালের উপাদান ও ব্যবহার এগুলা দেখানো হয়েছে। সর্বশেষ আমরা আর একটা বিষয় বলতে থাকি, এই চুল্লিকে তাপ উত্তপ্ত করার জন্য, বাতাসকে উত্তপ্ত করার জন্য এখানে স্টোভ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস স্টোভ। এই স্টোভ সমূহ স্টিল পাতের সিলিন্ডার আকৃতির, যাদের উপর দিক বন্ধ এবং ভিতরে দুর্গলিটের আস্তরণ থাকে। 4 থেকে 6 মিটার ব্যাস বিশিষ্ট এসব স্টোভের উচ্চতা প্রায় 40 সমান থাকে। অর্থাৎ সাধারণ একটা চুল্লির কম পক্ষে 4টি স্টোভের প্রয়োজন হয়। আমরা যে বাতাসের জাপটা ব্যবহার করি সেটাকে গরম করার জন্য এখানে স্টোভ ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিয়মিত অনলাইনে যুক্ত থাকবে আর স্টাডি করবে, আর এই ভিডিওটা আবার দেখার প্রয়োজন হলে তোমরা দক্ষতা বাতায়নে সার্চ করবে, এবং তোমরা নিয়মিত পাঠদান করবে। আর আমরা পরবর্তী যে অধ্যায় সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব, সেটা হচ্ছে রড আয়রন এবং এর উহার ব্যবহার। রড আয়রন হচ্ছে পেটালোহা, এই পেটালোহার চিত্র এখানে দেওয়া আছে, আইফেল টাওয়ার, এটা মূলত পেটালোহা দিয়ে তৈরি হয়। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস লিখে পাঠাবে, আর আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত অনলাইনে যুক্ত থাকবে, স্টাডি করবে, আর যে জরুরি প্রয়োজনে বাহির গেলে বাহির থেকে এসে 20 সেকেন্ড সময় নিয়ে সাবান পানি দিয়ে হাত ধুতে করবে, গুজব না ছড়িয়ে, গুজব ছড়াবে না এবং গুজবে কানও দিবে না, এবং সচেতন থাকবে, তাহলে সচেতনতাই আমাদের নিরাপদে রাখতে পারবে। তো আমি এ পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তীতে আবার অনলাইনে যুক্ত থাকবো।